আমার 2012 সালে এটা আমার ধরা পড়ে, হুম হুম ঢাকাতে এসে দেখায় এমআরআই করে ধরা পড়ে যে পিএলআইডি। আচ্ছা, প্রথম সিনড্রোমটা কি ছিল? যে ব্যথা, মাজার ব্যথা, মানে ই করতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, কাজ করলে দাঁড়ায় থাকতে মানে কষ্ট হয়, শুইলেও কষ্ট হয়, বসলে, বিশেষ করে বসলে আমি খুব কষ্ট পেতাম। মানে কিছুক্ষণ বসে থাকলে হ্যাঁ, ব্যথাটা শুরু ব্যথা হয়, শুরু হতো, অসহ্যকর ব্যথা। অসহ্যকর ব্যথা ছিল। 21 দিন থাকতে হবে, হুম হুম আল্লাহ দিলে আজকে 18 দিন। হুম হুম বেশ, আমি ভালো। আপনারা সেই স্বাভাবিক কাজকর্ম সব করতে পারছেন? এখন তো আমি এখানে ভর্তি আছি, স্বাভাবিক যেমন চলাফেরা করছি, ভালো আছি এখন। এই যে সারাক্ষণ যে একটা ব্যথা বয়ে বেড়ানো, হ্যাঁ, সেই সেই কষ্ট, সারাক্ষণ যে যন্ত্রণায়, বাম বাম সাইডটা ছিল, ডান সাইড নাই, তারপর হাত অবশ ছিল, ঝিনঝিন ছিল, এগুলা ভালো হয়ে গেছে, পায়ের ঝিনঝিনাটা, মানে যাই হোক, আল্লাহ দিলে আমি ভালো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই এই মুহূর্তে ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যারা এই মুহূর্তে ঠিক অসুস্থ আছেন, ঠিক সুস্থ নেই, স্বাভাবিক নেই, দোয়া করব তারা যাতে খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থতা লাভ করেন এবং সুস্থতার কাতারে আপনারাও ফিরে আসেন, এবং সুস্থ এবং ভালো এবং সঠিক একটি চিকিৎসা যাতে আপনারা অবশ্যই পান। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি, আমাদের সাথে উপস্থিত আছেন এখানে নাসিমা পারভিন, যিনি দীর্ঘদিন যাবত আমাদের একজন ফলোয়ার এবং আমাদের সবগুলো ভিডিও উনি নিয়মিত দেখেন, এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার একজন ভালো ফলোয়ার। প্রায় অনেক বছর আগে থেকেই ওনার সমস্যা ছিল, উনি একজন পিএলআইডি রুগী এবং দীর্ঘদিন যাবত উনি এই সমস্যার জন্য উনি ভুগেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন এবং অনেক চিকিৎসাও করেছেন, বাট শেষ পর্যন্ত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন এবং ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করেন, এবং পরবর্তীতে কী হয়েছে বাকিটা আমরা একটু ওনার মুখ থেকেই বলার মতোই আমরা একটু শুনব। আসসালামু আলাইকুম। নাসিমা পারভিন, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা, ঈশ্বর দিতে। আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি একজন গৃহিণী, আপনার কয় সন্তান? আমার দুইটা ছেলে। দুইটা ছেলে, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন, যদিও আমরা জানি আপনার পিএলআইডি সমস্যা, সেটা কত বছর আগে প্রথম শুরু হয়? আমার 2012 সালে এটা আমার ধরা পড়ে, ঢাকাতে এসে দেখায় এমআরআই করে ধরা পড়ে যে পিএলআইডি। আচ্ছা, প্রথম সিনড্রোমটা কি ছিল? যে ব্যথা, মাজার ব্যথা, মানে ই করতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, কাজ করলে দাঁড়ায় থাকতে মানে কষ্ট হয়, শুইলেও কষ্ট হয়, বসলে, বিশেষ করে বসলে আমি খুব কষ্ট পেতাম। মানে কিছুক্ষণ বসে থাকলে ব্যথাটা শুরু হয়, অসহ্যকর ব্যথা। অসহ্যকর ব্যথা ছিল। তারপরে আস্তে 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 আবার হলো, ডাক্তার দেখানোর পরে ওষুধ খেলাম, কিছু ব্যায়াম দিল, যে ভালো, এ করতে করতে অনেকদিন ভালো ছিলাম। থাকতে থাকতে আবার 2018 সালে আবার ঢাকাতে আসলাম, অনেকগুলো ডাক্তার দেখালাম, সবাই বলছে যে হলো সার্জারি করতে হবে। ম্যাম, একটু পিছনে ফ্ল্যাশব্যাক করে, যখন 2012 সালে প্রথম আপনার ব্যথাটা শুরু হয় এবং প্রথম যখন প্রাথমিকভাবে ডক্টর দেখান, তখন ওই ডক্টররা কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? হ্যাঁ, এমআরআই করছিল, এক্সরে করছিল। এমআরআই তে কি তখনই কি আপনার পিএলআইডি ধরা পড়েছে? তখন থেকে, আমার 9 বছর আগে থেকেই হলো পিএলআইডি ধরা পড়ছে। এবং তখন তার অপিনিয়ন কি দিয়েছিলেন আপনাকে? ওই তো মানে ব্যায়াম কিছু দিছিল, যে ঝুঁকে কাজ করা যাবে না, তারপরে এগুলো মেনে চলেন, ভালো থাকবেন, আর এত সার্জারির কথা বলেছিল, এত অল্প বয়সে সার্জারি করার দরকার নেই। মানে তারা সাজেস্ট করেছিলেন সার্জারির জন্য, কিন্তু বলেছেন যেহেতু আপনার বয়সটা অনেক কম, এখন সার্জারি করতে না করেছেন, এবং সেই অনুযায়ী তারা আপনাকে কিছু ব্যায়াম দিয়ে দেন এবং ওষুধপত্র দিয়ে দেন, এবং সেগুলো আপনি খেতে থাকেন এবং সেই অনুযায়ী ব্যায়াম করতে থাকেন। তখন ফলাফল কি ছিল? ফলাফল ওই ওষুধ খেলে ব্যথাটা তো ভালো, আবার মাঝখানে ব্যথার ওষুধ খাওয়া ছেড়ে দিতাম, সবাই বলে যে খেলে কিডনির সমস্যা হবে, অনেক সমস্যা হবে, খেতাম না ধরেন মাসখানে, আবার এরকম হতো, আবার খেতাম, এমন করতে করতে আমি আবার 2018 সালে ঢাকাতে আসি ডাক্তার দেখাতে। তার মানে এই 2012 থেকে 2018 পর্যন্ত এইভাবেই চলেছে, ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, ছেড়ে দিচ্ছেন, আবার ঠিক আগের পর্যায়ে চলে যাচ্ছে, এবং পাশাপাশি এই ব্যথা তো আছেই, সর্বক্ষণিক এই ব্যথাটা বয়ে বেড়ানো। ওকে, 2018 সালে কি হলো? 2018 সালে এসে দেখালাম, মানে যখন এই ব্যথা সহ্য করতে পারছেন না তখন আবার চলে আসলাম, আসে সাইডে ধরেন একটা ডাক্তার দেখালাম, উনিও বলছে সার্জারি করতে হবে, আবার মনের কাছে এ লাগলো যে এক ডাক্তার বলছে, দেখি আরো আরো দেখালাম, তারপর হাসপাতালে দেখাইছে, এমন করে
একটা ডাক্তার দেখাইছে, সবাই বলছে যে সার্জারি করতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে মানে সবার ওপিনিয়নই হচ্ছে আপনাকে সার্জারি সার্জারি আবার আবার একটা এমআরআই করালো, বলছে কি যে হ্যাঁ সার্জারিটা করতে হবে, হাড়টা বাড়ছে বেড়ে রগের মধ্যে হলো হয়ে গেছে, এই জন্য যে বসলে চাপ লাগে ব্যথার ব্যথাটা বেড়ে যায় বেড়ে যায় এমন ভাবে করে। তারপর একটা ডাক্তার আবার বললো যে আপনি হলো সার্জারিতে না যে কিছুদিন আবার দেখেন, আমার ওষুধটা খেয়ে ব্যায়ামটা করে যদি হয় তাহলে পরে আপনি আসেন আবার। তা আমি ওনার কথাতে আর সার্জারিতে যেতে আমি খুব ভয় পাচ্ছিলাম, আচ্ছা এই জন্য আবার চলে গেলাম দেশে, যায় হলো ওষুধ পানি খেলাম, এ করি, ব্যথা ব্যথা ব্যথায় মাঝে মাঝে ব্যথা বাড়ে, এ হয় মানে অসহ্য করে একটা ব্যথা সারাক্ষণ বয়ে বেড়াচ্ছে। তারপরে ভাবলাম যে দেশে এরকম বসে দেখি ইন্ডিয়াতে যায় কি বলে ডাক্তার, সব কিছু রেডি করলাম, সেই সময় থেকে দেশে কোভিড চলে আসলো, এজন্য আর যেতে পারলাম না। তারপর স্যারের এই ভিডিওটা আমি 2 বছর ধরে দেখি, পুতিয়েতে দেখি, দেখে আমি আমার যে সিমটম JPLID অনেক রুগীনার কাছে ভালো হচ্ছে, ইনার ভিডিওগুলো দেখছি, দেখতে দেখতে আমার ইনার কাছে আমার মানে দেখানোর বা ইনের সাজেশন কি বলে আমাকে, যে উনি যদি বলে যে অপারেশন করবে করে নেন আমি করে নেব, আর যদি বলে পুনর্বাসন চিকিৎসা করলে ভালো হবে, আমি এই ইয়েতে এই এতদিন কোভিড ইয়ে করে করে আসেনি, এখন এসে স্যারকে দেখালাম। মানে একটা আত্মবিশ্বাস চলে এসেছে ভিডিওগুলো দেখতে দেখতে, যে আমি যখন দেখি তখনই মনে হয় যে আমি কবে যাব দেখাবো, কবে এ করবো, এমন মন ছুটে গেছে। হ্যাঁ, আমার খুবই ইচ্ছা, স্যারের সব ভিডিওগুলো আমি দেখি আজ 2 বছর ধরে, দেখে দেখে আমার স্যারের প্রতি একটা অন্যরকম একটা কনফিডেন্স চলে আসছে, আমি যে যাবই স্যারের কাছে। তারপরে যে আসলাম গত মাসে, এসে স্যারে দেখালাম, স্যার আবার একটা MRI করালো যে অনেক আগে করা হয়েছে, কি অবস্থায় আছে দেখি। আচ্ছা, তারপর দেখলো, দেখে বলছে যে অপারেশন করেননি কেন, আমি বলছি আমি ভয় করিনি, আমি ভয় পাই। আচ্ছা, তারপরে আপনি কি বলেন, আপনি যদি বলেন, আমার হাজবেন্ডও আসছে, আমার বড় ছেলে আসছে, জিজ্ঞাসা করলো যে আপনি যদি আপনি কি বলেন যে অপারেশন হলো না করলে কি ভালো হবে, তো স্যার বলছে যে মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, তবে আমরা চেষ্টা করলে ভালো হবে ইনশাআল্লাহ। তখন আমি বললাম, আমার হাজবেন্ড আমার বড় ছেলে বললো যে তাহলে হলো ভর্তি হয়ে এখানে ভর্তি হয়ে যে উনি বলছে 21 দিন থাকতে হবে, আল্লাহ দিলে আজকে 18 দিন, বেশ আমি ভালো। আপনারা সেই স্বাভাবিক কাজকর্ম সব করতে পারছেন এখন? তো আমি এখানে ভর্তি আছি, স্বাভাবিক যেমন চলাফেরা করছি ভালো আছি এখন। এই যে সারাক্ষণ যে একটা ব্যথা বয়ে বেড়ানো, সেই সারাক্ষণ যে যন্ত্রণা, বাম সাইডটা ছিল, ডান সাইড নাই, তারপর হাত অবশছিল, ঝিনঝিন ছিল, এগুলো ভালো হয়ে গেছে, পায়ের ঝিনঝিনাটা, মানে যাই হোক আল্লাহ দিলে আমি ভালো আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ একটা সময় পড়ে, সেই 2012 সাল থেকে আজকে 2021, এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এই যে দীর্ঘ সময় একটা কষ্ট, পাশাপাশি অপারেশনের একটা ভীতি সবসময় কাজ করতো, যে কি করবেন বা কি করা উচিত বা কোনটা করলে, যে অপারেশন করলে তুমি হলো সাকসেস না হলে পঙ্গু হয়ে যেতে পারো, অনেকে আবার বলে যে তুমি ভালো হতে পারো করো, মানে এই দুয়ে মনাতে বুঝছেন। আর আমার শরীরের মানে ইয়েতে আমি ভয় পাই যে আমি কি আবার উঠে হাঁটতে পারবো অপারেশন করলে, এমন একটাই, এই জন্য স্যারের কাছে আসিতে চাই, তো অপারেশনবিহীন চিকিৎসা দেখি না একবার চেষ্টা করে সেই বিশ্বাস থেকে চলে আসছি, বিশ্বাস থেকে চলে আসছি যে আল্লাহ মালিক, ভালো করার মালিক আল্লাহ, দেখি আল্লাহ কি করে। মাঝে মাঝে কখনো এরকম মনে হতো যে আমি কি হয়তো আর কখনো ভালো হব না, বা আমি কি সুস্থ স্বাভাবিক জীবনে কখনো ফিরে যেতে পারবো না, এরকম সংশয় কাজ করতে কখনো মনে? কাজ করতে যখন ব্যথা তখন মনে হতো আল্লাহ আমার কি ভালো হবে না, এখন কেমন হবে, তবে এখন মনে হচ্ছে আমি বেশ ভালো, এখন আল্লাহ হয়তো আমার উপরে আল্লাহ খুশি হয়ে আল্লাহ করছে, এটাই সব কিছু করার মালিক তো আল্লাহ। একটা সময় গিয়েছে যখন আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখতেন, তাদের সুস্থ হওয়ার গল্পগুলো শুনতেন, তাদের সাকসেস দেখতেন, এবং একটা সময় নিজেকেও আপনি কল্পনা করতেন যে আমি একদিন হয়তো আমি যাব, আমি একদিন হয়তো সেখানে গিয়ে আমি হয়তো দর্শকদের সামনে আমিও হয়তো বলবো যে হ্যাঁ আমি আজকে সুস্থ আছি, আমি ভালো আছি। আজকে আপনার দিনে সেই দিনটা আজকে এসেছে, কেমন লাগছে আপনার কাছে? না, আমার ভালো লাগছে। আমাদের সেই দর্শকদের জন্য আজকে আজকে আপনার বলার সময় আজকে আপনি বলেন তাদের জন্য? বলবো যে আমি যা মনে করি যে যারা ব্যথা বেশ নিয়ে দেরি না করে, আমি তো অনেক দিন দেরি করছি, এজন্যই আমার হয়তো বেশি একটু সমস্যা, সব স্যার দেখে সবাই দেখেই আমার রিপোর্টটা দেখে বলছে যে অনেক দেরিতে হয়ে আসছেন, মানে একটু দেরি লাগবে এমন বলছিল, এই করছিল। আমি চাই না যে কেউ দেরি করেন কোনো বিষ ব্যথা নিয়ে, সবাই আসে চলাফেরা করতে, উঠতে বসতে মানুষের অনেক রকম সমস্যা আছে, তবে সমস্যা পুষে না রেখে দ্রুত ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়াটাই ভালো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমাদের এই বোন দীর্ঘ একটা সময় গত 2012 সাল থেকে এই যে ব্যথা বয়ে বাড়ানো যে কষ্ট, উনি বয়ে বেরিয়েছেন। ওনার ভিতরে সবসময় একটা ভীতি কাজ করতো, অপারেশন ভীতি, যদিও এটা অনেকের ভিতরেই আছে। অপারেশনেরও আসলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই দরকার আছে, যেটাতে আসলে আপনার অবশ্যই অপারেশন দরকার, সেটা অবশ্যই অপারেশন করতে হবে, সেটা অপারেশন ছাড়া ভালো হবে না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে অপারেশন ছাড়াও সেই ধরনের রুগীদেরকে আসলে ভালো করা সম্ভব। যেরকমটা স্বপ্ন দেখেছিলেন আমাদের এই বোন, দীর্ঘ সময় ধরে উনি ফলোয়ার ছিলেন এবং বিশ্বাস করেছেন, এবং আজকে উনি নিজে এসেছেন এবং আপনাদের সামনে উনি বলতে পেরেছেন যে উনি সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আপনিও একদিন হয়তো বলতে পারেন আমাদের এখানে এসে আমার পাশে বসি যে হ্যাঁ, আজকে আমি সুস্থ আছি, আমি ভালো আছি, এবং অপারেশন ছাড়া আমি আজকে সুস্থ আছি, ভালো আছি। দর্শক, এই আশা করব আমাদের প্রতিটা অসুস্থ ভাই বোন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাটা ভুগছেন, আমাদের কথা হচ্ছে আপনারা চেষ্টা একবার করতে পারেন, অন্তত আমরা একবার দেখাই, আমরা চেষ্টা করি। একটা ভালো ওপিনিয়ন নেই যে আদৌ কি আমার পক্ষে ভালো হওয়া সম্ভব কিনা, বা আমি আদৌ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো কিনা। আমরা চেষ্টা করব, সঠিক চিকিৎসা নিব, ভালো থাকব এবং সুস্থভাবে সারাটা জীবন বসবাস করব, দেশের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করব। আমাদের অনেক কিছু করার আছে সকলের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।